জলপাইগুড়ির ময়নাগুড়ির উলাডাবড়িতে জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো একজনের। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। দুটি লরির সংঘর্ষে এক গাড়ির চালক আটকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও দমকল বাহিনী। দমকল বাহিনী আটকে থাকা লরির চালকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় যান চলাচল ব্যাহত হয়, পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। ময়নাগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট, আনন্দবার্তা। জলপাইগুড়ির ময়নাগুড়ির উলাডাবড়িতে জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো একজনের। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। দুটি লরির সংঘর্ষে এক গাড়ির চালক আটকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও দমকল বাহিনী। দমকল বাহিনী আটকে থাকা লরির চালকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় যান চলাচল ব্যাহত হয়, পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। ময়নাগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট, আনন্দবার্তা। জলপাইগুড়ির ময়নাগুড়ির উলাডাবড়িতে জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো একজনের। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। দুটি লরির সংঘর্ষে এক গাড়ির চালক আটকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও দমকল বাহিনী। দমকল বাহিনী আটকে থাকা লরির চালকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় যান চলাচল ব্যাহত হয়, পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। ময়নাগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট, আনন্দবার্তা।